ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটাতে নয় জানুয়ারি ধামরাই উপজেলা চত্বরে শুরু হলো দিনব্যাপী উন্নয়ন মেলা দু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এম এ মালেক ধামরাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তাসলিমা মুস্তারির সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলার চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা এছাড়া আরও উপস্থিত ছিলেন ধামরাই থানা অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দীপু আশা করি এই উন্নয়ন মেলার মাধ্যমে দেশ ও জাতি সরকারের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে বাংলাদেশ পুলিশ ধামরাই থানা মাদক ও সন্ত্রাসবিরোধী পোস্টার দিয়ে সুসজ্জিত একটি স্টলের পাশাপাশি অসংখ্যক স্টল থেকে তাদের উন্নয়ন ও অগ্রগতির কথা ব্যক্ত করেন বিশেষভাবে আমাদের দৃষ্টিগোচর হয় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তারা বলেন আমাদের এই উদ্যোগ ও প্রচেষ্টা দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে